সব সময় ঘরের ভিতরে বসে থাকো, এত বলদের বলদ আর সহ্য হয় না। এই মুখলাস মুখলাস এই মুখলাস কি বুঝে যে আমি বিয়ে বসছিলাম? তুমি এরকম বলটা কেন? তোমার এই বলদার পোশাক আশাক দেখলে আমার গা জ্বলে। পাশের বাড়ির শিবা বাবির বা জামাই কত স্মার্ট গো। স্মাগলার? এ তো বেলেকের ব্যবসা করে। আমি কইছি স্মার্ট কইছি কি কি স্মাগলার? এই স্মাগলার আমার কি মানে অবৈধ ব্যবসা করে হাতে? ও মা গো, আমার জামাই বড় হইলে কি হইব? ওই কেউ অবৈধ বিক্রি করে আর কেউ অবৈধ কাম চালায়, এটাতে ভালো খবর রাখে। এই এটা কত কি ভালো খবরটা? আরে সাহেবের মতো লাগেনি, সাহেবের মতো লাগেনি। বাপ মা তো কইছিল যে তোর জামাইটা একটা দেখতে নায়কের মতো, এখন দেখি একটা বলদের মতো। বলদ বলদ তো হালচাস করে, আমি কি হালচাস করিনি? ওরে আল্লাহ 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 আল্লাহ, বলদ তো হালচাস করে, তোমার তো তাও করে দেবে। তুমি ছাগলের চেয়ে খারাপ। ছাগল? হ্যাঁ, ছাগলের মাংস যে স্বাদ। হ্যাঁ, ছাগল তো কারা ছিল জানো? যারা পাগল তারা। তুমি তো আস্তে একটা পাগল আর আস্তে একটা গরু। আমি খাসির মাংস খাইম। কি মাংস খাইবা? খাসির মাংস। তুমি আমার মাংস খাও। তোমার মাংস কেন খামো? খালি বাজে কথা কয় মা গো মা। আচ্ছা, আমি তোমার কাছে কিসের জন্য বিয়ে করছি শুনো না। আমি তো তোমার থেকে ভালোবাসার জন্য বিয়ে করছি না? আমি তোমার ভালোবাসা দিই না? এই যে তেল আনি দিই, সাবান আনি দিই, পাউডার আনি দিই, এটা ভালোবাসা না? এইসব দিয়ে যদি বাপের বাড়ি থাকার জন্য আমি থাকতাম, তাও তো আমার বাপ মা দিতে পারতো, তাহলে তোমার বিয়ে করা দরকার ছিল কি? ওই দিন তো তুমি আমার একটা লাথি দিছো, আমি কারো করে কইছি এটা ভালোবাসা না? এই লাথির কি এমনি এমনি দিছি? তোমার কাছে যা চাই তা তো দাও না তুমি। ও মা গো, আবার কি দিতাম মা? আচ্ছা, তোমার যে এতই সমস্যা, তাহলে আমার বিয়ের কষ্ট কি লাগে? আর দোষ কি? তুমি যে পুরুষ না সেটা আমার বলবো না? পুরুষ না, আমি তো পুরুষ। তুমি তো পুরুষের মতো পুরুষ না। ওরে কথা, আমি তো পুরুষ। আচ্ছা, তোমার একটা কথা বলি। ও রাখবো তো? রাখুম, জীবনে তো কোনো কথাই রাখো নাই। রাখুম। ওই যে উত্তম আছে না, ওই বাংলা ডাক্তার, ওই যে টুকটাক যে ফার্মেসির ওষুধগুলো দেয়, ওই যে ডাক্তির গা ডাক্তির গা। হ্যাঁ ডাক্তার আই চিনি। হ্যাঁ, হয়েছে না আর একটা বুদ্ধি দিছে। কি বুদ্ধি? বসে তো তোমার সব সমস্যার সমাধান করে দিব। আর সমস্যা? আর তো কোনো সমস্যাই নাই, কি সমাধান? আরে আছে, তুমি এখন মুজুতি যে শাড়ের বুদাম কেমনে লাগাইছো, তুমি উল্টা পাল্টা কাজ করো, আজ মুজুতি ঠিক মতো নিজের কোনো কিছু করতে পারো না। এরকম লাগাইলে না সাহেব, সাহেবের এরকম না বুদাম লাগায়। সাহেব না, সাহেব না, তুমি সাহেব হইতে পারো না। সাহেব হইতে অনেক কিছু লাগে বুঝছো, সব কিছু ফিটফাট করার জন্য। এই যে আমি এ বাবা মাটি, এই যে সাহেব। আরে শোনো, চলো ওই ডাক্তারের কাছে যাবো। ডাক্তারের কাছে যাবা? হ্যাঁ। ওষুধ খেলে সাহেব হয়ে যাবো? হ্যাঁ তাহলে যাবো। হ্যাঁ চলো, চলো ডাক্তারের কাছে নিয়ে যাও। তোমার কি সাইজ বানানো হয়েছে আমি না জানি। আসো আসো, বলদার করে বলদা। তুমি কি কি কিনবা এটা কি একটা লিস্ট করছো? লিস্ট আবার করা লাগে? আমার মাথায় যে বুদ্ধি আছে তাই দিয়ে লিস্ট বানাই ফেলছি। তোমার মাথায় যে বুদ্ধি আছে, শোনো, পয়সা করে একটু কম আছে, এই সময় একটু কম খরচ করবে। যাইয়া যেন এক গাদা জিনিস কিনো না, তাহলে কিন্তু আমি দাম দিতে পারবো না। এক বছর পর মার্কেটে যাইতেছেন, কত বড় বড় কথা। আরে বান্ধবী, কি রে কই যাইতেছ তোরা? কই যাইতেছি, আমার মার্কেটে যাইতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আপনার দুজন এখন দাঁড়ায় একটু কথা বলেন, আমি ওর সাথে একটু পার্সোনাল কথা বলবো। আমি তোমার পরিচয় করে দেন না। বলদার বলদার হাত ধরে দাঁড়া, একটু পরিচয় করে দেন না। আরে চিনতেছেন না, এটা হচ্ছে আমার জামাই, পরিচয় দিতে আমার লজ্জা লাগে। আমার জামাই ওই যে মুখলেস। মুখলেস ভাই কেমন আছে? আমি যে একটা ঝামেলায় পড়ছি, আমার সহ্য হইতেছে না। আবার কি ঝামেলায় পড়ছিস? দেখ তুই তো সবকিছু জানোস, বাপ মামার দেখে শুনে বিয়ে করে দিছে। এই যে তাও দিছে বলদার কাছে। হইতে হইছে, বলদা দিয়েই তো সব কাম হয়।
যা করবি তাই শুনবি, আর যা দেখলাম বোর জন্য কি পাগল একবার মেন্টালের মতো যে সংসার করে সে বুঝে কেমন, বুঝছো? তুমি তো থাকো না, তুমি বুঝবা কেমনে? তাও ঠিক কইছস, কিন্তু দেখ আমার জামাইটা কত স্মার্ট, এত সুন্দর একটা পোলা, কাম কাজ একেবারে রগা ঢিলা, একেবারে সারা জীবন খালি সমিতে তুইলে তুইলে খায়, টাকা একটা টাকাও দিতে পারে না, তারপরে এই এক বছর পর আজকে মার্কেটে যাইতেছে। ভাগ্যের জুড়ে এমন জামাই পাইছস, দেখতো মাসাল্লাহ কিন্তু হিরোর মতো, বুঝছো? তোর জামাইয়ের মতো যদি আমার জামাই একটা হইতো না, কি যে ভালো হইতো। হ বিয়ে করার পর তারপর বুঝতা যায় ফ্লেভারটা কি, তা তো বুঝতেছি, বাপসাপ দেখে তো বুঝতেছি যে সব দিকই পাশ। হ্যাঁ বুঝতে পারছি, গাল টকটকে লাল হয়ে গেছে, তা কি বলতেছ আবার বলো। শুন না, ও সাথে না, হ্যাঁ আমার আজ পর্যন্ত কিছু হয় নাই। কিছু হয় নাই মানে? মানে দেখ আমি তো একটা যুবতী নারী, ঠিক না? বাপ মা কিন্তু শখ করে বিয়ে দিছে, বুঝুছিস তো কি কারণে বিয়ে দেয় বাপ মা? হ্যাঁ চারটা কি ডাল ভাত দিতে পারে না? দিতে পারে, কিন্তু স্বামীর সোহাগের জন্য তো বিয়েটা দেয়, কিন্তু ওইটাই তো আমি ওইটার থেকে বলদটার থেকে পাচ্ছি না। এখন এটা কেমন যে চালাক চতুর বানাবো আমি বুঝতেছি না, তুই একটা পরামর্শ দিবি? কি পরামর্শ দিব? ওর এক না চালাক চতুর বানাই তুইব। কেমন যে চালাক চতুর বানাই, আমার কাছে যদি আইতো একদিনের ঠিক করে দিতাম। তুই কি কোনো মেডিসিন নাকি যে ঠিক করে দিবি? আমি পারি নাই। ও পারবে, আমার জামাইয়াতে স্মার্ট কি লেগা জানোস? কি লে আমার লাইয়া, বুঝতে পারছস? একবার দিয়া দেখ, এমন পালিশ দিমু না, একবার বালিশ বালিশ করবো সারাদিন বউরে। কি যে কস না, আমার থেকে মনে হয় না তুই কিছু পারবি। দেখ ওর যদি আমি কই দুধ, ওই কই মুথ, আর ওই যে মানুষ উল্টাপাল্টা কথা কয় ওই মানুষটারে তুই সোজা করতে পারবি? আমার থেকে মনে হয় না। আমি যদি কই দুর্বা ঘাস, ও কয় দুর্বাঘাস আমার জামাই। তোর জামাই তো কই বই, তুই বুঝ দিতে পারস না? কি তোর কাছে গেলে ঠিক হয়ে দিব? দেখ না একবার দিয়া। বান্ধবী একটা উপকার কর না। কি উপকার আবার? দেখ আমার বাপ মা আমার উপকার করবো না, তুই যে উপকারটা যদি করস না তাহলে অনেক খুশি হইতাম। তুই যদি উপকারটা করস না তাহলে আমার বাপের কাজ করবি। তোর কাজটা নাই করে দিলাম, কিন্তু আমার জামাই, আমার জামাই মানে মানে আমার জামাই আবার কার কাছে? দেখ শত হোক আমি তোর বান্ধবী, আমার প্রতি তোর বিশ্বাস নাই, তুই তোর জামাইটা আমার কাছে রাখতে পারস, তা বিয়ে ছাড়া রাখবো? এগুলো কোনো ব্যাপার না, বুঝছস? একটা কাজ কর, তুই আমার জামাইরে নিয়ে যা, আমি তোর জামাইরে নিয়ে যাই, একই তো কথা। তোর কাছে থাকা যায় আর আমার কাছে থাকা একই কথা না? আমরা যদি বান্ধবী, হ আমরা রক্তে রক্তের বান্ধবী, তাই না? তাহলে শোন, তাহলে তোর জামাইরে আমার দ্বারা এক রাত থাকতে দিবি, আমার জামাইরে তোর কাছে এক রাত থাকতে দিবি। তোর যদি ভালো লাগে তুই রাখিয়ে দিস, তোর জামাইরে আমার একবার দিয়ে দিস, সেটা পরে দেখা দিব, চল। হ্যাঁ আচ্ছা চল। কি কুত্তার মতো হাও হাও করো কে? আর ধাক্কা দিলেন গা, ঘুমাও কে? রাতকে ঘুম যাইতে মারি না। রাতে কি করেন? আমার বউ বেতপ খেতে আর শরীরের উপরে ঠ্যাং উঠাই দেয়। আরে তা বউ উড়াইবো না, কে উড়াইবো? পাশে বাড়ির মহিলা উড়াইবো? না সে আমার লুঙ্গি দলে টানাটানি করে আমার কুতু কুতু দেয়। খালি কি লুঙ্গি দলে টানে, অন্য কিছু দলে টানে না? না তাহলে তো হবে না। কা শোনো, বউ শাসন করতে হইলে, শাসন শোষণ দুটো করতে হইলে, বউর মন জয় করতে হইলে এই লুঙ্গি দলে টানাটানি করতে হইব। এ আপনার তো বেদম, আপনার বউকে কি বলল ছোটখাটো আছে? হেও তো আমার লুঙ্গি দলে টানে, সব বেদম। বড় আপনার বড় চরিত্র খারাপ। চরিত্র আমার বড় খারাপ না, চরিত্র দুজনেরই খারাপ। ও মা গো তো ভালোই আছি, থাক ভাই। আর বউ কই? আর বউ আপনার বউ এদিকে কই গেছে? আমার বউ রে আপনার বউ লইয়া কি জানি করতে গেছে, ওই যে গুসুর গুসুর করে কি আইতে আছে, আইতে আছে, ওই যে আইতে আছে। আশোক শোনো, আজকে রাত্রে তুমি তোমার বউর কাপড় ধরে টান দিবা। তুলো তুলো, তুমি আইসো, আমি তোমার লাগ কানতেছি। আমার জন্য আর কান তুলবো না, বুঝছো? তুমি কই গেলে, এতক্ষণ কি করছো এদিকে? এই এতদিন এতক্ষণ যা মনছে তা করছে, কিন্তু একটা কথা বলবো। তুমি আমার লগে চলো ভাই, আপনার বউ আনলে যান। আচ্ছা শোনো, কোন আমি কিন্তু তোমার সাথে যাবো না। কোথায় যাবা? কোথায় যাবো? ওনার লগে বাজারে যাবা? না আমার লগে রসগোল্লা নিয়ে এসো। ওরে আল্লাহ, আমি কাপো। হ্যাঁ আজকের পর থেকে রসগোল্লা এই ভাবি তোমারে খাওয়াবো। ভাবি রসগোল্লা খাওয়াবে? খাবো খাবো খাবো, অনেক ভালো। শোনো আগে না বুঝে কোনো কথা কবা না,
ইনের খবর তো তুমি এতক্ষণে মনে হয় বুঝা গেছো যে ইনি কেমন মানুষ। হাব লাইরে বুঝছি, কিন্তু তুমি এনারে খাওয়াবা কে? এনারে কি লিগে খাওয়ামো বুঝো নাই? ভাবি এনারে লইয়া শান্তিতে নাই, তাই ওনারে শান্তি দেওয়ানোর লইয়া তুমি একদিন ওনার সাথে থাকবা আর আমিও একদিন ওনার সাথে থাকবো। হাট, এটা সম্ভব না। কেন সম্ভব না? আরে আমার বিয়ে করাবো। আরে সব সম্ভব। আচ্ছা আমরা দুজনে মিল আছি না? মানে সব ধরনের খাবার খাওয়ানো হবে, গোলগোল্লা, মিষ্টি গোল্লা, আন্ডা গোল্লা সব খাওয়ানো হবে, রসগোল্লা। গেলে বুঝতে পারবে ঠেলার নাম বাবাজি। তার মানে কি ও এখন বাসায় নিয়ে যাবে? না না না, বাসায় নিয়ে যাবো। না না শোনো, যদি এরকম করতে হয় তাহলে আমি একজনের কাছে যাব, সে যদি বুদ্ধি দেয় তাহলে করব। কে? আমাকে মুক্তা খালা। মুক্তা খালার কাছে আমি যেতে হইব? মুক্তা খালা যাইতে হইব। মুক্তা খালা যা একটা বুদ্ধিমান, বুদ্ধিমতী, হ্যাঁ যা করবো তাই হইব, তাছাড়া এটা হইব না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা মানিয়ে নিলাম। দেখবা যে মুক্তা আনতেছ না, ওই আমাদের কথাই বলবো। ভাত খাবো, ভাত আপনি খাবেন, ভাত খাবেন, আরো কিছু খাবেন? আচ্ছা সময় নষ্ট করার দরকার নাই, আমার না তোমাকে কোনো টাকা পয়সা লাগবো না, শুধু ভালোবাসা হইলে হইব, বুঝছো? তুমি বুঝো না, শুধু একদিনের ভালোবাসা, সব দিন না আবার বান্ধবী, এটা দেখা যাবে। রেশমি, ও রেশমি, এদিকে আয়। পড়তেছিস? দেখতেছি। শোন, তোর মর্জিনা খালা গোবারে যে কবি, মা 2 কেজি পিঠার চাল চাইছে, দোকান থেকে আইন আবার পরে দিয়ে আসবো, দোকানে যাওয়ার সময় নাই, ঠিক আছে? তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি আসবি। আইসে তারপরে ওই যে বাকি যে কাজটু আছে ওটু সারবি। আর আমি এই ফুল গাছগুলো পড়ে রয়েছে, এত বড় একটা মাই হয়েছে, মানুষ তো ফুল গাছের দিকে যত্ন করে। সময় পাই, প্রাইভেটে যাই, স্কুলে যাই, সময় পাই। ওই যে লুডু খেলার সময়টা পাও না? কুতের লুডু খেললাম এক সময়, স্কুলে যাই, স্কুল থেকে আসার প্রাইভেটে যাই, আসি একটু খেটু আসনি, তার সময়টা পাই আর। আরে বাবা, রে বাবা, কি কাজের মেয়ে আমার, পড়তে পড়তে দেখবে একদিন খাটের থেকে নিচে না পড়ো। নে যা, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি দিন লাগবে না আবার। আচ্ছা, এত বড় মাইয়ে হয়েছে, একটু পাতা পাতাগুলো বাড়ি ঘরে ভালো লাগে না? না আসসালামু আলাইকুম। ভালো আছেন কাজী সাহেব? আছি তো ভালো, কিন্তু আপনারা তো ভুলে গেছে এই গাছের। না, এই গাছগুলো ভালো, খুব ভালো, এটা কিন্তু উপকারী গাছ। হ্যাঁ, চাবাইয়া খাইলে কিডনি নাকি ভালো থাকে, সকালবেলা খালি পেটে। হ্যাঁ, খালি পেটে, একটু লবণ নিতে হবে এই গাছের সোয়া নিচ্ছে একটু। আচ্ছা, ওই যে আপনার ভাগ্নার বিয়ের কয়টা টাকা? ও যে ভাগ্নার বিয়ের টাকাটা, এই আসলে কি একটু সমস্যা ছিল যার জন্য দিতে পারি নাই। বেশি না তো, অল্প কয়টা টাকা বাকি আছে আমি জানি তো, ওই ভাগ্নারে বললা আমি 2-1 দিনের ভিতরে টাকাটা দিয়ে দেবো। আচ্ছা দিয়েন, কিন্তু আরো একটা কথা আছে বুঝছেন। বলেন। এই বিয়া শাদির ব্যাপারে আমি সবসময় এইটাই দেখি যে বাকি পড়লে বাকি থেকে যায়, ওই যে খেয়া পড়াইলে মাঝি কি মাঝে কিচ্ছু না, 5 টাকা। হ্যাঁ হ্যাঁ, 1 টাকা খুচরা নাই, 2 টাকা নোট 2টা, 4 টাকা। আমি জানি তো, কিন্তু আমার কাছে এমনও প্যাচ আছে যে আমার কাছে আসতে হতো। কাজের নামটা আটকা, কখনো বিপদ হলে ওইটা লাগতে পারে কাজের সাহেব, জানি তো। বুঝছেন তো তাহলে? আচ্ছা আসি তাহলে। না, যাবেন কেন,
গিরাস্তর ঘরে খালি মুখে যাইতো না করে চিরামুড়া খাইয়ে যান না চিরামুড়া খাওয়ার দরকার নাই তাহলে সব বলছো যখন এত করে আসসালামু আলাইকুম আমি ভাত খাবো আরে আইসা পড়ছে ইনি কে হঠাৎ করে আমার কাছে ভাত চাইতে চায় আরে বাবা আমি ভাত দেই না আমি কাজী বিয়া পড়াই বিয়া বিয়া পড়ান হ্যাঁ আমার আব্বার একটা বিয়া পড়াই দেন আপনার আব্বা কি বাইচে আছে চুপ করেন আপনি একটু কথা এই কারণে এই বলদারে তোমার হাতে তুলে দিলাম বুঝছো আপনি তো তুইলাই দিছেন এখন আবার গঞ্জাম করেন কেন কি ঠিক করব আমি বকর বকর তুই করিস তো তো বান্ধবী দেখ কি করি শুনেন কাহিনীটা হইতাছে কি ইনি মনে হয় কাজী তাই না বললামই তো আমি কাজী এই তো সবাই হচ্ছে রাজি আমরা আসলে হইছে কি এই হচ্ছে ওর জামাই আর এইটা হচ্ছে আমার জামাই ও ওর জামাই হইছে বলদ বলদ দিকে উল্টা পাল্টা কথা বলে এখন আফা ভালো একটা বুদ্ধি চাই এই বলদ ঠিক করতে হলে কি করা উচিত আরে ওনাকে জিজ্ঞেস করেন একটু বুঝাই কই কাজী সাহেব শুনি আগে আমি বুঝাই কই মানে উনি হচ্ছে ওনার হাজবেন্ড আর আমি হচ্ছে ওনার হাজবেন্ড আচ্ছা এখন আমরা মানে ওনারা চাচ্ছে যে ইনারকে একদিনের জন্য উনি নিবে আর আমাকে একদিনের জন্য উনি নিবে এটা কি সম্ভব কিনা কাকে বলছেন আমাকে না ওনাকে দুজনকে কাজী সাহেব তো উনি ডিসিশন তো কাজী সাহেব আপনি যাবেন কেন কাজী সাহেব দাঁড়ান শুনেন তা আমি বলি ওনাকে উনি নেবেন আপনি নিয়ে নেন অসুবিধা কি না কাজী সাহেব ওরকম বলেন না ও বিয়া দিয়ে নেবেন সেইটা তো বলেন না আপনি কি বলছেন এটা একটা বাড়ছে আমাদের আমাদের একটা বিয়ে বাড়ছে খাওন মানে খাওন বাড়ছে খাওন বাড়ছে দুইটা খাওন বাড়ছে কাজী সাহেব বলুক আপনি বলেন হ্যাঁ আপনি বলি কি যদি আইনসম্মত বিধি সম্মত করতে চাই করতে চাই হ্যাঁ বলো তাহলে করতে চাইলে হবে কি প্রথম হলে ডিভোর্স দিতে হবে দিতে হবে দিলাম সমস্যা নাই এরকম বলটা দামারে ডিভোর্স দিলে কি হইব এই তো রাজি দেখেন আমি একটা কথা বলি কি বলেন বলদ শব্দটা গরু বাছুরের ক্ষেত্রে প্রয়োগ হয় আর এখানে তাকে বোকা বলতে পারেন সহজ সরল বলতে পারেন ওই যদি সহজ সরল হইতো তাইলে এইভাবে বলার সাথে তার কোনো হাত ধরতো না আহারে আর তুমি কথা ভালো আমার জামাই হাত ধরে সারা তোমরা ঝগড়া করো না আপনি কি এখন এই যে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না এটা বলবেন নাকি বিয়ে শাদী আর তালাকের কথা হ্যাঁ বলছিলাম যেটা আমি বলছিলাম বিধি সম্মত আইন সম্মত করতে হলে সবাই সবাইকে তালাক দেবে তুমি আমি এখনই দিচ্ছি এক তালাক আস্তে 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 পরে নিয়ম শুনেন পরে নিয়ম শুনেন পরের নিয়মটা শুনেন ওস্তাদ যেই শুনবে হেতো ঘুমাচ্ছে ওনাকে একটা সজোরে ধাক্কা দেন জারি 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 আস্তে সাজা তারপর তিন মাস অপেক্ষা করতে তিন মাস ভাত খাবো ভাত খাবি তালাক দিবি চল অফিসে চল অফিসে যাব হাজির অফিসে যাবি চলেন আপনি চলেন হাজির অফিসে হ্যাঁ এটা ধন্যবাদ দেন চলো বিয়া আসো ভাত খাবো আল্লাহ বাচ্চি পাগল নিয়েছে তিন মাস ভাত খাবো ধরি না